তুমি তো হাচারির সঙ্গে জড়িত হয়েছো অংশমানের সঙ্গে সঙ্গে, হ্যাঁ তোমরা দুজনে মিলে কাজ করছো এবং তোমাদের সঙ্গে কাজ করে খুব আনন্দও আছে। তুমি 4 নম্বর ভেরিতে কবে থেকে কাজ করতে আরম্ভ করো? আর তুমি তুমিও অ্যাকোয়ারিয়াম করতে, তুমি অ্যাকোয়ারিয়াম কবে থেকে করো? আমি ম্যাম অ্যাকোয়ারিয়াম করি বহু পুরনো ঘুরতে গেলে আপনি ধরেন 2010 থেকে 14 বছর হয়ে গেছে। আর আমি হচ্ছে 4 নম্বরে সমবায়তে জয়েন করি তখন হচ্ছে 2014 সাল। আচ্ছা 10 বছর হয়ে গেছে, 14 বছর তুমি অ্যাকোয়ারিয়ামের লালন পালন করছো আর এখানে তুমি 10 বছর কাজ করছো। হ্যাঁ আচ্ছা, তো তুমি এখানে যে কাজগুলো শিখেছো, মানে তুমি যদি একটা বর্ণনা দিতে পারো যে কোন কোন কাজ তুমি নতুন শিখেছো এবং সেইটা কতটা অনায়াসে শিখতে পেরেছো? যেহেতু আমি অ্যাকোয়ারিয়ামের দিক থেকে কথা বলি, অ্যাকোয়ারিয়ামে তো আমি বহুবার বহু রকম মাছের বাচ্চা মানে বিভিন্ন তৈরি করেছি, তবে সেটা ন্যাচারাল মানে সেটার ক্ষেত্রে বাচ্চার দায়িত্ব টোটালি মা বাবার উপরে থাকে, কিছুটা আমার উপরে থাকে খাওয়া দাওয়া রান্নাগুলো। হ্যাচারির ক্ষেত্রে হচ্ছে কি, ওটা আমরা আর্টিফিশিয়ালভাবে ব্রিডিং করে বলতে পারে, তো ওটার ক্ষেত্রে পুরো দায়িত্বটাই আমাদের ওপরেই থাকে, মানে জন্ম না ডিম ফোটার পর থেকে টোটাল দায়িত্বটা আমরা যারা হ্যাচারিতে থাকি তাদের ওপরে পড়ে। তো তার মধ্যে হচ্ছে টোটালটাই আমি নতুন সব কিছু ধরতে নতুনই শিখেছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের বাচ্চা এগুলো ডিম ফুটে বেরোয় তখন তার হচ্ছে বডির থেকে কেমিক্যাল কিছু এগুলো হয়, সেগুলোর জন্য জলের পিএইচটা খুব অত্যাধিক পরিমাণে আপ ডাউন হয়, তো ওটার দিকে জলের দিকটা খেয়াল রাখতে আমাদেরকে ভীষণভাবে। দ্বিতীয় কথা হচ্ছে অ্যামোনিয়া লো থেকে হাই হওয়ার চান্স থাকে খুব, সেটাও দেখতে হয় আমাদের বাড়ি বাড়িও তাকে চেক করতে হয় যে সব কিছু ব্যালেন্সড আছে কি না। তার ভিত্তিতে বাচ্চাগুলোকে যখন তার আস্তে আস্তে বড়ো হয়, বড়ো হয়ে তাদের খাওয়া দাওয়াগুলো টাইম টু টাইম দিতে হয় আমাদের, খুবই সময় সাপেক্ষ কাজ, তবে ওটা করতে হবে মন দিয়ে, ওটা না করলে বাচ্চাগুলো বাঁচানো খুবই মানে দুষ্কর ব্যাপার। তো আমাদেরকে তাদের একটা ছোটো বাচ্চা যেমন তাকে তার সঙ্গে সারাক্ষণ থাকতে হয় আমাদের, তো টোটাল কাজটাই নতুন এবং যতক্ষণ না বাচ্চাগুলো বড়ো হয়ে তারা নিজেরা ভালোভাবে সাঁতার কাটতে পারছে ততক্ষণ আমাদের মানে কাজের বিরাম নেই বললেই চলে। তুমি কি এই কথা বলবে যে তুমি এই কাজটা আয়ত্ত করতে পেরেছো? তোমরা কী কী মাছ ব্রিডিং করেছো সেটা আগে একটু বলো। আমি মাছ ব্রিডিং করেছি বলতে আমি প্রথম কথা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ, যেগুলো হচ্ছে সাউথ আমেরিকান স্পেসি করিয়েছি, সেগুলো প্রথমত হচ্ছে শিঙি মাছ প্রথম আমরা করি, দ্বিতীয়ত আমরা কই মাছ করেছি, তবে আমাদের আগামী দিনে আরো আইএনসি আর আমাদের মাগুর মাছটা। আচ্ছা তোমার এই 4 নম্বরের বেশি বিষয় আছে, তো 4 নম্বরে 2 রকম বয়সে শ্রমিকদের প্রতি তোমার যদি কোনো বার্তা থাকে তাহলে সেইটা শুনতে চাই। আর সাধারণভাবে তুমি জলাভূমি সমাজের একজন অংশীদার হয়ে জলাভূমি সমাজকে তুমি কী বলবে সেটাও শুনতে চাই সংক্ষেপ। এবং আমাদের ভিড়িতে যারা প্রবীণ আছে মানে যারা পুরনো সদস্য তাদেরকে আমি বলবো যে আপনারা আসুন দেখুন আমরা কীভাবে জিনিসটা করছি, আপনাদের সময় তখন এগুলো ছিল না, তো আমরা যে এখন প্রোডাকশন আপনাদের সময় অন্যরকমভাবে হতো, আমাদের সময় কীভাবে হচ্ছে আপনারা সেগুলো দেখুন এবং জানুন। আর যেগুলো আমাদের নতুন সদস্য আছে আমি তাদেরকে বলবো যে তোমরাও আসো, তোমরা দেখো, তোমরা শিখে তোমরাও আমাদেরকে সহযোগিতা করো, আগামী দিনগুলোতে যেন এই জিনিসটাকে আমরা এই ছোটো থেকে শুরু করেছি জিনিসটাকে যেন আরও বড়োভাবে করতে পারি এবং আমাদের পুরো দেশের রাজ্যে যাদের জিনিসটা আরও ছড়িয়ে পড়ি, আমাদের মাধ্যমে অনেকে জানুক যে এভাবেও মাছ চাষ করে প্রজনন করে মানে বৃদ্ধি বাড়ানো যায় বাইরে থেকে মাছ না আনিয়ে, তারাও সহযোগিতা করে জিনিসগুলোকে আস্তে আস্তে বড়ো করে আমাদের দেখা দেখি অন্যরাও যাতে শিখে এই জিনিসগুলো করতে পারে আমি তাদের উদ্দেশ্যে এটাই বলি। ঠিক আছে।